অবশেষে মালিকদের প্রস্তাবই চূড়ান্ত, শ্রমিকদের ন্যূনতম মজুরি হচ্ছে 12,500 টাকা। সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা অবশেষে আপনাদের মজুরি বৃদ্ধি করা হলো। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে মালিকপক্ষের প্রস্তাবই চূড়ান্ত হয়েছে। শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়ে 12,500 টাকা মজুরির প্রস্তাব দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। ফলে বর্তমানের তুলনায় নিম্নতম মজুরি বাড়ছে 56.25%। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ দুপুরে পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় মালিকপক্ষ 12,500 টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে। পরে নিম্নতম মজুরি বোর্ড সেটিকেই চূড়ান্ত করে। বাংলাদেশ সচিবালয়ে আজ বেলা 3:30টার পর সংবাদ সম্মেলন করে শ্রম প্রতিমন্ত্রী মনুজান সোপিয়ান সাংবাদিকদের বিষয়টি জানান। এই সময় উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, বিজিএমই এর সভাপতি ফারুক হাসান, বিকেএমই এর সভাপতি একেএম সেলিম ওসমান, বিজিইএম এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 14 দিনের মধ্যে মজুরির বিষয়ে প্রজ্ঞাপন হবে। শ্রমিকদের মজুরি কাঠামোতে 5টি গ্রেড থাকবে। মোট মজুরির মধ্যে মূল বেতন হবে 63%, তার মানে 12,500 টাকা। মোট মজুরির মধ্যে মূল বেতন হবে 7,875 টাকা। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে, আর জানুয়ারির শুরুতে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকরা। মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে দুপুর 12টার দিকে শুরু হওয়া বোর্ডের সভায় অংশ নেন মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি সুলতান আহমদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন। 2013 সালে পোশাক খাতে নিম্নতম মজুরি 76% বাড়িয়ে 5,300 টাকা করেছিল নিম্নতম মজুরি বোর্ড। এরপর 2018 সালে নিম্নতম মজুরি তার চেয়ে প্রায় 51% বাড়ানো হয়। তখন নিম্নতম মজুরি দাঁড়ায় 8,000 টাকা। পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত এপ্রিলে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। 22 অক্টোবর বোর্ডে চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি 20,393 টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। তার বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক বা 10,400 টাকা মজুরির প্রস্তাব দেয়। মালিকপক্ষের এই মজুরির প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পরদিন আন্দোলনে নামে। প্রথমে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলেও পরে তা আশুলিয়ার সাভারেও ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।